एक ग्लास पानी संगे एटी मिशिए खान। शुधुमात्र एक ग्लास रूम टेम्पारेचारेर पानी निते हबे आर ए जिनिसटी निते हबे। एटी किभाबे नेबेन कतटुकु परिमाण निये खेते हबे दिनेर कोन समय खेते हबे ता भिडियोते जानिए दिब। जखन एक ग्लास पानीर संगे एटी मिशिए खाबेन सारा जीवनेओ तादेर कखनोई कार्डियोवास्कुलार डिजिज अर्थात हार्टेर रोग हबे ना। शुधु ताई नय, जादेर एखनी ब्लाड प्रेशार बेशी अर्थात जारा हाई ब्लाड प्रेशारेर जन्य ओषुध खाच्छेन बा खाबेन बोले डाक्तारेर काछे गिये आपनी ओषुध पेयेछेन तादेर बोलबो जे एई फलटी खेये देखुन जे कि उपकार हय। একদিনের মধ্যেই আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে, এছাড়াও আরও এমন কিছু রোগ শুধুমাত্র এই জিনিস দিয়ে ভালো করা যায়, যে জানলে আজই আপনি এটি বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এটি হলো এক ধরনের মশলা যাকে আমরা বড় এলাচ বা কালো এলাচ বলে থাকি। বাজারে এলাচ কিনতে গেলে আপনি দুই ধরনের পাবেন, একটি হালকা সবুজ যাকে আমরা সাদা এলাচ বলি, অন্যটি বড় এলাচ যেটা দেখতে কালো বা গাঢ় বাদামি রঙের। এই এলাচটি আপনাকে খেতে হবে, এই এলাচের ভেতরের অংশটাই খেতে হবে। এলাচের ওপরের যে খোসাটা থাকে এটার ঔষধি গুণও অনেক বেশি, তবে হার্টের রোগের জন্য আমাদের খেতে হবে এর ভেতরের অংশটি। আবার এমন কিছু রোগ রয়েছে যার জন্য আপনি বাইরের খোসাসহ এটি সেবন করবেন। কোন রোগে কিভাবে কতটুকু পরিমাণে সেবন করতে হবে সেটা কিন্তু আগে জানতে হবে। আয়ুর্বেদ অনুযায়ী এই বড় এলাচ পিত্ত রোগকে প্রশমিত করে, ঘুম আনতে সাহায্য করে, রুচি বাড়াতে কাজ করে, হার্ট ও লিভারকে সুস্থ রাখে, কিডনির পাথর গলিয়ে দেয়, এই এলাচ ক্ষুধা বাড়ায়, খাবার হজম করে, মুখের দুর্গন্ধ দূর করে, হাড় জয়েন্টের ব্যথা দূর করে, প্রস্রাবের জ্বালা প্রশমিত করে, ক্যান্সার দূর করে। এই হচ্ছে আয়ুর্বেদিক মতামত। এখন বলি, যদি আপনার প্রচণ্ড রকম গ্যাস, বদহজম, পেট ফুলে থাকে তাহলে আপনি এই এলাচ সেবন করুন। এই সমস্যা দূর করার সঙ্গে সঙ্গে আপনার ক্ষুধাবর্ধক, রুচিবর্ধক, আপনার হজমের জন্য যে পাচক রসের ক্ষরণ প্রয়োজন সেটা নিয়ে আসবে। এই সমস্ত কাজ করবে এই বড় এলাচ। এবারে যখন আপনি হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যার জন্য এই ফলটি খাবেন তখন এর খোসা, এই মোটা ভারী খোসাটাই আপনাকে সেবন করতে হবে ফলটি সহ। সেক্ষেত্রে ফল এবং খোসা একত্রে করে আপনি গুঁড়ো করে নিন অথবা এটা আধা ভাঙা করে সারা রাত এক গ্লাস গরম পানির মধ্যে ভিজিয়ে রাখুন। কাচের গ্লাস অথবা স্টিলের গ্লাসে সারা রাত এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে সকালবেলায় এটা ছেঁকে পান করুন। খেয়াল রাখতে হবে, যেহেতু আপনি আধা ভাঙা করে সারা রাত গরম পানিতে ভিজিয়েছেন তাই এর সমস্ত গুণাগুণ, সমস্ত পোষকতন্তু এই পানির ভিতর চলে গেছে। সকালে উঠে বাসি পেটে এই পানিটা আপনি পান করুন। আবার ঠিক সকালবেলায় একই নিয়মে একটি বড় এলাচের সমস্ত অংশ আধা ভাঙা বা আধা চূর্ণ করে এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে ঢেকে রেখে দিন। সন্ধ্যাবেলায় সেই পানিটা ছেঁকে আরেকবার পান করুন। এতে করে আপনার হজম সংক্রান্ত, গ্যাস্ট্রিক, বদহজম, টক ঢেকুর ইত্যাদি সংক্রান্ত যে যে সমস্যা রয়েছে সবই ভালো হবে। খেতে হবে মাত্র 7 থেকে 14 দিন। তবে যারা অনেক দিন ধরে রোগে ভুগছেন আর দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিক বা বদহজম দূর করার জন্য অনেক ঔষধ এতদিনে খেয়েছেন তারা 14 দিন নয় টানা 21 দিন পর্যন্ত সেবন করুন, দিনে 2 বার করে। খেয়াল রাখতে হবে যে আয়ুর্বেদিক ঔষধ বা ঘরোয়া এই ভেষজগুলো, টোটকাগুলো তখনই কাজ করে যখন আপনি এটা নিয়ম মতো করেন। অনিয়মে করলে কিন্তু এই রোগ আপনার একদমই ভালো হবে না। প্রচণ্ড মাথা ব্যথা করলে এই বড় এলাচ হালকা গরম পানি দিয়ে এটা পাটায় পিষে বা বেটে মাথা যে ব্যথা করছে বা কপালের যে সাইডে ব্যথা করছে তার ওপরে লাগিয়ে রাখুন। তাহলে দেখবেন 15 মিনিটের মধ্যেই আপনার ব্যথা একদম ভালো হয়ে যাবে। মুখের ভেতরে যদি কোনো কখনো ঘা হয়ে থাকে তাহলে এইভাবে এলাচ পিষে তা 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখের ভেতরে যেখানে আক্রান্ত হয়েছে, ঘা হয়েছে, সেখানে লাগিয়ে রাখুন আধা ঘন্টা। দিনে 1 বার লাগালেই উপকার পাবেন। তারপরও টানা 5 দিন ব্যবহার করুন পুরোপুরি ভালো হওয়ার জন্য। দাঁতে যদি প্রচণ্ড পরিমাণ ব্যথা করে, দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে ক্যাভিটির কারণে, তাহলে আপনি এলাচের ভেতরের অংশ নিয়ে নিন, তার সঙ্গে 3টি লবঙ্গ নিন। শুধুমাত্র ভেতরের অংশটি নিতে হবে, এক্ষেত্রে ভালো করে গুঁড়ো করে দাঁতের যে অংশে সমস্যা সেই অংশে লাগিয়ে রেখে দিন। আধা ঘন্টা রাখলে একদিনেই দেখবেন ব্যথাটা চলে গেছে, তারপরেও চাইলে টানা 3 দিন ব্যবহার করতে পারেন। দাঁতের ব্যথা কিন্তু খুব মারাত্মক একটি রোগ,
যাদের এই দাঁত ব্যথা বা দাঁতের যে কোনো সমস্যা হয় তারা ঘন ঘন ডাক্তারের কাছে ছোটেন কিন্তু কোনো ভালো রেজাল্ট পান না, সেক্ষেত্রে আপনি বড় এলাচের শুধুমাত্র খোসাটা নেবেন এবং 3 থেকে 4টি এই ফলের খোসা খুব ভালো করে ধুয়ে তা একদম মিহি করে বেটে তা 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সেবন করুন। দিনে 2 বার 1 গ্লাস করে খাবারের আধা ঘন্টা আগে সেবন করলে দাঁতের ব্যথা ভেতর থেকে চলে যাবে। সেই সঙ্গে যখন আপনি মিশ্রণ বা গুঁড়ো করে লবঙ্গ দিয়ে সেটা দাঁতের গোড়াতে লাগাবেন তখন কিন্তু একই কাজ করবে। এবারে বলছি আপনার যদি কখনো শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে কি করবেন, এই যে কালো এলাচ রয়েছে এর সঙ্গে আপনাকে সরিষার তেল মিশিয়ে জাল করতে হবে। 2টি বড় কালো এলাচের সম্পূর্ণ অংশ পিষে নিন বা গুঁড়ো করে নিন, একদমই পানি ছাড়া করতে হবে। তারপর সেটা 4 থেকে 5 চা চামচ সরিষার তেল নিয়ে জাল করে এটি বুকে বা পিঠে মালিশ করতে হবে। এটি যখন আপনি বুকে গলায় পিঠে মালিশ করবেন তখন আপনার শ্বাসকষ্ট কাশি একেবারেই চলে যাবে। কাশির যে ভাব ছিল অথবা আপনার যে হাঁপানির কষ্ট হচ্ছিল সেই কষ্ট ভালো হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের হার্টের রোগ দেখা দিয়েছে, সেটা হতে পারে আপনার ব্লাড প্রেশার বেশি, ব্লাড প্রেশার বেশি, কোলেস্ট্রল বেশি, এগুলো দিয়ে গুরুতর হার্টের রোগ তৈরি হয় বা সৃষ্টি হয়। কাজেই আপনার যদি ব্লাড প্রেশার বেশি হয়ে থাকে বা যে কোনো ধরনের মানসিক স্ট্রেসের কারণে আপনি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে আপনাকে বড় কালো একটি এলাচ নিতে হবে আর তার ভেতরে শুধু ফলটা বের করে নিয়ে এটা খুব ভালো করে গুঁড়ো করতে হবে। এবারে এলাচের ফলের যে গুঁড়ো অংশটা পেলেন সেটা 1 গ্লাস রুম টেম্পারেচারের পানিতে ভালো করে মিশিয়ে সকালবেলায় খাবারের আধা ঘন্টা পরে 1 বার সেবন করুন আর ঠিক রাতে ঘুমাতে যাবার আধা ঘন্টা আগে বা রাতের খাবারের আধা ঘন্টা পরে আপনি সেটা 1 বার একটি ফলের একইভাবে গুঁড়ো করে সেটা 1 গ্লাস পানিতে মিশিয়ে সেবন করুন। 2 দিনের মধ্যে আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে এবং এটা যদি আপনি নিয়মিত করেন, আপনি সর্বোচ্চ এটা 3 মাস একটানা সেবন করেন, সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার একেবারেই নিয়ন্ত্রণে আসবে। তবে এতটাই দ্রুত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসে যে আপনাকে মাঝে মাঝে কিন্তু ব্লাড প্রেশার চেক করতে হবে যে হঠাৎ করে এটা কমে গেল কিনা। যদি কমে যায় তাহলে সঙ্গে সঙ্গে এটি খাওয়া বন্ধ করতে হবে, তা না হলে হুট করে ব্লাড প্রেশার কমে গিয়ে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আপনি পড়তে পারেন। এবারে আসি ডায়াবেটিসের ব্যাপারে। ডায়াবেটিসেও আপনি একইভাবে এলাচের ফলটি গুঁড়ো করে তা সেবন করতে পারেন 1 গ্লাস পানিতে মিশিয়ে, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন। অনেক সময় আলসার হয়ে যায় পেটে, হজম খারাপ হওয়ার কারণে বা খাবারের অনিয়মের কারণে এই আলসার হয়ে থাকে। যদি আলসার হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি এলাচ সেবন করতে পারেন 1 গ্লাস পানিতে মিশিয়ে একটি ফলের সম্পূর্ণ অংশ গুঁড়ো করে। এইভাবে এলাচ সেবন করলে আপনার আলসারও ভালো হবে। একটি স্বাস্থ্য বিষয়ক গবেষণাপত্রে প্রকাশ করা হয়েছে যে এলাচের মধ্যে যে অ্যান্টি ক্যান্সার এবং ইমিউনোপ্রেসিভ যে বৈশিষ্ট্য রয়েছে এর কারণে ক্যান্সারের লক্ষণগুলো কমতে শুরু করে। যদি প্রচণ্ড জ্বর হয়ে থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এই এলাচ সেবন করুন। সেই ক্ষেত্রে 2 ভাগ কালো এলাচের বীজ অর্থাৎ এলাচের ভেতরের অংশ, 1 ভাগ কালো এলাচের মূল অর্থাৎ যে গাছ সেই মূলের ছাল মিশিয়ে গুঁড়ো তৈরি করতে হবে। 1 কাপ দুধ ও পানিতে মিশিয়ে 1 চামচ গুঁড়ো দিয়ে আপনাকে রান্না করতে হবে 5 মিনিট। শুধুমাত্র দুধটুকু যখন থাকবে তখন সেটা আপনাকে সেবন করে নিতে হবে। এটা সেবন করা একটু ডিফিকাল্ট কারণ সবাই এলাচ গাছের মূলের ছাল পাবেন না। সেক্ষেত্রে আপনি কালো এলাচ শুধুমাত্র গুঁড়ো করে 1 গ্লাস হালকা গরম পানিতে মধু দিয়ে সেবন করতে পারেন, রোগ কিছুটা হলেও কমবে। কালো এলাচ এবং বাসক পাতা নিষিদ্ধ ইত্যাদি কুষ্ঠরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। সবগুলো মিশিয়ে সমপরিমাণে পেস্ট তৈরি করে ব্যবহার করলে এই সমস্যা চলে যায়। কালো এলাচের বীজ এবং তরমুজের বীজ একসঙ্গে গুঁড়ো করে এবং এটার সাথে 5 গ্রাম পরিমাণ মিশ্রি মিশিয়ে নিন। 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে কিডনির পাথর ভেঙে বের হয়ে যাবে। কিডনির পাথরের ক্ষেত্রে নিয়মটি ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে পরিমাণটা যেন একদম ঠিক হয়। কালো এলাচের সম্পূর্ণ অংশই গুঁড়ো করে নিতে হবে যে পরিমাণ, সেই পরিমাণ আপনাকে নিতে হবে তরমুজের বীজের গুঁড়ো এবং তার সঙ্গে অর্ধেকটা মিষ্টির গুঁড়ো মিশিয়ে এটা আপনাকে পানিতে দিয়ে সেবন করতে হবে। এইভাবে খেলে দেখবেন খুব সহজে আপনার রোগ চলে গেছে। মূত্রনালী যাদের সমস্যা হয় তারা কালো এলাচের বীজ অর্থাৎ ফলটা গুঁড়ো করে সেটা চিনি বা মিষ্টির সমান অংশ মিশিয়ে নিতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা 2 থেকে 3 গ্রাম করে খেলে মূত্রনালীর সমস্যা একেবারেই ভালো হয়ে যাবে। লিভারের যদি সমস্যা হয়ে থাকে তাহলে সরিষা দানা অর্থাৎ সরিষা বীজ এর সঙ্গে এলাচের গুঁড়ো সমপরিমাণ নিতে হবে। তারপর সেটা গুঁড়ো করে নিন এবং দিনে 2 বার থেকে 2 থেকে 3 গ্রাম পরিমাণ করে খেলে লিভারের সমস্যা ভালো হয়ে যাবে।
যদি কলেরা হয়ে থাকে সেক্ষেত্রে কালো এলাচ আপনি অবশ্যই সেবন করুন। কালো এলাচের নির্যাস অর্থাৎ কালো এলাচের ভেতরে যে ফলটি রয়েছে তা গুঁড়ো করে বা ভালো করে পিষে সেটা এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে দুইবার খেলে কলেরার সমস্যাও ভালো হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি এইভাবেই সেবন করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কি রেজাল্ট পেলেন। অতিমাত্রায় এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার একটি শেয়ারেই অনেকে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।